টয়োটা এলিয়ন 2004 মডেল, 2007 রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল, 1500 সিসি গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি, চমৎকার ফ্রেশ, সুপার ফ্রেশ, কাগজপত্র আপ টু ডেট আছে, টেস্ট টোকেন আছে আপনার 25/5/2023 পর্যন্ত, ফিটনেস আছে আপনার 5/2/2025 পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে চলে এসেছি এডি কার চয়েজে, যেটা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকবি ফুড ফ্যাক্টরি ঠিক কিছু অবস্থিত। তো চলুন আজকে একটি চমৎকার গাড়ি দেখি, টয়োটা এলিয়ন, লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। কি গাড়ি দেখাবেন আজকে? আমি একটা অনেক পপুলার জনপ্রিয় একটা গাড়ি দেখাবো, টয়োটা এলিয়ন। আচ্ছা, এলিয়ন 2004 এর মডেল, 2007 রেজিস্ট্রেশন, 19 সিরিয়ালের, সম্পূর্ণ তেলের গাড়ি। আচ্ছা, বাংলাদেশে এখন পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছুই হয় নাই, সম্পূর্ণ তেলের গাড়ি টয়োটা এলিয়ন, সিলভার কালারের, অনেক সুন্দর সুপার ফ্রেশ অবস্থায় একটা গাড়ি আমার হাতে আছে, 1500 সিসির গাড়ি এটা, টয়োটা এলিয়ন। এই যে দেখেন, আমি প্রথম থেকে দেখাই, শুরু থেকে এই যে হেডলাইটগুলো দেখেন, গাড়ির সাথের হেডলাইট, আপনার এলিয়নের গ্রিল মনোগ্রামটা দেখেন, একদম ফ্রেশ অবস্থা আছে, নাম্বার প্লেটটাও অনেক সুন্দর, ফগ লাইট ইউজ হয়েছে, এই যে বাম্পারের ক্রসগুলো দেখেন, বর্নারের ক্রস শেপগুলো দেখেন, পার্টগুলো দেখেন, একদম জেনুইন অবস্থায় পেয়ে যাবেন। এই যে আপনার এই বাম্পারের হেডলাইটটা দেখেন, অরিজিনাল হেডলাইট গাড়ির সাথের, চমৎকার হেডলাইট, আপনি বাম পাশের এই ক্রসগুলো শেপগুলো দেখান, অনেক সুন্দর জাপানি ফিটিংস, মাশাল্লাহ গাড়িটা অনেক সুন্দর চমৎকার অবস্থায় আছে, মার্বেল কালারের উডেন ইন্টেরিয়রটা, একটা অ্যান্ড্রয়েড মনিটর আফটার মার্কেট থেকে বড় মনিটর দেওয়া আছে গাড়িটা, ব্ল্যাক ইন্টেরিয়র, চমৎকার একটা গাড়ি, টয়োটা এলিয়ন 2004 এর মডেল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফাইম ভাই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা ডোর, প্রত্যেকটা পার্ট জেনুইন অবস্থা আছে, এক ইঞ্চি কোথাও কোনো ড্যামেজ নাই, কোথাও কোনো খোলা কাটা নাই। আচ্ছা, হ্যান্ড রেস্ট আছে? হ্যাঁ। ওকে, আপনি এদিক দিয়ে বাম পাশের ইয়াটা দেখাইছেন, এখন ব্যাক ডালার সাইডগুলো দেখেন, এই যে ব্যাক লাইটটা গাড়ির সাথে, F15 টয়োটার লোগো, এখানে একটা নিকেল বিস, এই যে নাম্বার প্লেটটা দেখেন, চমৎকার ফ্রেশ এলিয়ন, এই ব্যাকলাইটটা দেখেন, এই গাড়িটা হচ্ছে 3-স্টারের গাড়ি, জেনুইন এই গ্লাস, ব্যাক গ্লাসে একটা ওয়াইপারের ইউজ হয়েছে, আপনারা সাথে একটা ইন্টিনার পেয়ে যাবেন। আচ্ছা, এই ডান পাশটা দেখেন ফাইম ভাইম, চমৎকার সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, ক্রস শেপ জয়েন্ট যা আছে সব জাপানিজ ফিটিং, বাংলাদেশে এখন পর্যন্ত হাত পরে নাই গাড়িটা, আমি রং টং কিচ্ছু করি নাই, দরজার এই গ্লাস বিটগুলো নিকিল পেয়ে যাবেন আপনারা, প্রত্যেকটা জিনিস যা আছে, রিমশিট পর্যন্ত গাড়ির সাথে তো একটা জেনুইন লোগো খোদাই করা আছে, প্রত্যেকটা পার্ট জেনুইন অবস্থায় আছে, খুব চমৎকার সুন্দর একটা তেলের গাড়ি যারা খুঁজতেছেন টয়োটা এলিয়ন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার গাড়িটা একটু কষ্ট করে ভিজিট করেন, আশা করি আল্লাহর রহমতে আপনাদের সবার পছন্দ হবে। আচ্ছা, চমৎকার সুন্দর ইঞ্জিনটা দেখি। হ্যাঁ, ইঞ্জিনটা খুলে দেখাও, ব্যাক ডালার আগে দেখাও, এই যে দেখেন এই জয়েন্টগুলো দেখেন, একদম জাপানি জেনুইন অবস্থায় আছে, প্রত্যেকটা পার্ট জেনুইন অবস্থা আছে, সম্পূর্ণ তেলের গাড়ি, এই দেখেন জাপান থেকে যে অবস্থা আসছে গাড়িটা সেই অবস্থায় আছে, ভিতরে কোথাও কোনো টাচ হয় না, এগুলো জাপানি আস্তর, সম্পূর্ণ ফ্রেশ অবস্থা। যারা টয়োটা এলিয়ন খুঁজতেছেন কম বাজেটের মধ্যে, ওল্ড শেপের এলিয়ন, আমি সবাইকে অনুরোধ করব আমার গাড়িটা একটু ভিজিট করেন, আশা করি আল্লাহর রহমতে আপনাদের পছন্দ হবে। আচ্ছা, সিলভার কালারের টয়োটা এলিয়ন, অ্যান্ড্রয়েড মনিটর আপনার মার্কেট থেকে বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে, ফাইম ভাই ইঞ্জিনটা দেখেন, বিবিটিআই ইঞ্জিন, 1500 সিসি ইঞ্জিন, আপনি এই যে ভিতরের অপশনগুলো দেখেন, এইখানে এখনও বাংলাদেশে কোথাও হাত পরে নেই, এগুলো জাপানি আস্তর, এই যে মার্সেলটা দেখান, একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন, ব্যাটারিটা নতুন অবস্থায় আছে, এই যে এই পার্টগুলো দেখেন, চমৎকার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। এখানে একটা হিট প্রুফ সহ দেয়া আছে,
সম্পূর্ণ ফ্রেশ অবস্থা টয়োটা এলিয়ন 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন 19 সিরিয়াল 1500 সিসি গাড়ি অকটেন ড্রাইভের গাড়ি চমৎকার ফ্রেশ সুপার ফ্রেশ কাগজপত্র আপ টু ডেট আছে টেস্ট টোকেন আছে আপনি 25/5/2023 পর্যন্ত ফিটনেস আছে আপনার 5/2/2025 পর্যন্ত আপনার স্মার্ট কার্ডে মালিক চমৎকার সুন্দর সুপার ফ্রেশ একটা এলিয়ন টয়োটা এলিয়ন 2004 এর মডেল আমি সবাইকে অনুরোধ করব যারা এলিয়ন খুঁজতেছেন তেলের গাড়ি খুঁজতেছেন আমার গাড়িটা একটু ভিজিট করেন এটার দাম কত যাচ্ছে এই গাড়িটার দাম চাচ্ছে আমি 1450,000 টাকা 1450,000 টাকা আস্কিং প্রাইস জি ফাহিম ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাকে স্পেশাল সম্মান করা হবে আচ্ছা আর আপনার অ্যাড্রেসটা আমার অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রহিম মেটাল মসজিদের সাথে ডাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে আচ্ছা 249-251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রহিম মেটাল মসজিদ বলাকার মোড় ওকে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম